সুরত বানু, সুরত বানু, আরে হারামজাদি কি মরলো নাকি? সুরত বানু, কে আপনি? চুপ, আরে আমি তো স্বামী। আমারে ফালাইয়া তুমি এতদিন কইছিলাম যাত্রা থিয়েটারের ডায়লগ পরে জীবনে যা চাইছি তা পাইয়া গেছি। তাড়াতাড়ি চল, ঢাকায় যামু, ঢাকায় যামু। আপনার বাবাকে মেরে ফেললো, হালমা বউ মারা গেল, অবুজ মেয়েটিকে ফেলে সব কিছু বিক্রি করে অমানুষের মতো আপনার বোনের স্বামীটা পালিয়ে গেল। শত দুঃখ কষ্টের মাঝেও প্রীতিমাকে লেখাপড়া শিখিয়ে বড় করলাম, এখন প্রীতিমা কলেজে পড়ে। অজিত ভাই, প্রীতিমা এখন কোথায়? বাবা, আপামণি প্রীতিমা আসছে। বাবা, হায় মা, তোর খালা আজই বিদেশ থেকে এসেছে। আয় মা, আমার বুকে আয়, তোকে একটু আদর করি। আজ থেকে তুই তোর খালামণির কাছে থাকবি। না বাবা, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার জন্মদাতা বাবা পালিয়ে যাবার পর তোমাকে বাবা বলে জেনে এসেছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা, কোথাও যাব না। দূর পাগলি বে, কাছিস কেন? আমার কথা শোন, কেন বুঝতে পারছিস না? না বাবা, ওনারই তোর আপন জন। যা আয় প্রীতি, আমার কাছে আয়, আমাকে জড়িয়ে মনে কর আমি তো মা। এতটা বছর পর তোর মা তোকে বুকে জড়িয়ে নেবার জন্য হাত দুটো বাড়িয়েছে, এই হাত দুটো তুই ফিরিয়ে দিস না। আয়না, আদি ভাই, এ নাও, তোমার যখন ইচ্ছে হয় এই ঠিকানায় চলে এসো। আমি আসলে সরি, সুন্দর শব্দ, আসলে এই শব্দের কোনো তুলনা হয় না। যে এই শব্দটা আবিষ্কার করেছিল তার মাথায় অনেক বুদ্ধি ছিল। তার মানে বাংলা শব্দ বোঝেন না? শুনুন মিস্টার, দামি গাড়িতে চড়ে নিজেকে কি মনে করেছেন? এই শহরের লাখ সাহেব মনে করেছেন পেছন থেকে যাকে কষে ধাক্কা দিয়ে সরি বলে ক্ষমা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার ব্যাকলাইট ভেঙে যদি খুব বেশি ক্ষতি করে থাকি তাহলে এই নিন ক্ষতিপূরণ। আবার টাকার অহংকার আছে আপনার নিশ্চয়ই ধারণা? টাকা শুধু আপনার পকেটে আছে, আর কারো কাছে থাকতে পারে না। দেখাচ্ছি মজা, কি করছেন আপনি? কি সাংঘাতিক মেয়ে রে বাবা, আমার 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 সর্বনাশ করে দিচ্ছেন তো। আমাকে একটা সিগন্যাল দিন। আমাকেও একটা, একটাই আছে, নিন। আমি নেব, আমি নেব না, আমি নেব না, আমি নেব। ছাড়ুন, আমাকে দিয়েছে, আমাকে দিয়েছে, হাত ছাড়ুন, ছাড়বো না, আমি নেব, আমি নেব। চ্যালেঞ্জ, আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেছেন? হ্যাঁ, দাঁড়ান দেখাচ্ছি মজা। আরে কি করছেন, কি সাংঘাতিক, কি সাংঘাতিক ব্যাপার, আরে আরে কি করছেন? আরে 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 আ
এত সুন্দর গোলাপ থাকতে চোখে সর্ষে ফুল দেখবো কেন? তার মানে এই প্রীতি, এই হলো সৈকত, যার গল্প শুনে আমাকে বলেছিলি গল্পের নায়ক দেখতে ইচ্ছে করছে। মোটেও বলিনি। মেয়েটি কে রে শান্তা? আমার খালাতো বোন প্রীতি। তুমি যখন দেশে বাইরে ছিলে তখন ফোনে ওর কথাই বলেছিলাম। তাই বল, নে তোর জন্য এনেছি। থ্যাংক ইউ। আগামীকাল আমার গায়ে হলুদ, তুমি আসছো তো? আসবো না মানে? দেখতে কি সুন্দর লাগছে। মেয়েদের আসরে ছেলেদের যাওয়া নিষেধ, যাও না বাবা। সরো সরো, যাও যাও, বর দেখে পাগল হয়ে যাবে। আপনার শাড়িটা নিশ্চয়ই দেশি? জি। উনি অবশ্য বিদেশি শাড়ি পরায়, তবে আনকমন। শিরি খাইছে আমারে। কি হয়েছে দোস্ত? আমার মা আমার শাড়ির মতো মনে হয়। তোমরা? সালামু আলাইকুম কালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাদের তো চিনতে পারলাম না। আমরা শান্তার বান্ধবী। ও আচ্ছা। মার কাছে ধরা পড়ে যাবো, এখন কি হবে? কিশোর, এ শাড়ি তোমার? কোথা থেকে কিনেছো? কাউরন বাজার থেকে। এ শাড়ি কাউরন বাজারে? তাহলে সারা জীবন আমাকে কাউরন বাজারে শাড়ি কিনে দিয়ে বলেছে বিদেশি শাড়ি? আমার আনকমন। আজ ওর একদিন কি আমার একদিন? ও আমাকে কারণ বাজারে শাড়ি পরিয়েছে, আজ আমি শেষ করে ফেলবো। ভাবি ভাবি, ছি ছি, মেহমান। এই যাও যাও, তোমরা উপরে যাও। যাও ভিতরে যাও যাও। হাই শান্তা। আপনাকে তো চিনতে পারলাম না। আমি হলো তোমার খালার ননদের ভাসুরের শালার মেয়ে। আচ্ছা আচ্ছা। জানেন, আপনার মতো না আমার একজন বান্ধবী ছিল, ওকে আমি কত ভালোবাসতাম। কিন্তু ও বিয়ে হয়ে গেছে তো? না না, অমন অনেকক্ষণে কথা বলবেন না। ওর বিয়ে হয়ে গেলে আমি বাঁচবো কি করে? অবাক কাণ্ড, বান্ধবীর বিয়ে হয়ে গেলে আপনার? বুঝবেন না বুঝবেন না, আমার মনের ব্যথা আপনি বুঝবেন না। ছেলেরা মেয়ে সেজে এসেছে। দেখুন